শুধুমাত্র কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে দিনের পর দিন পান্তা ভাত খেয়ে পরিবারের জন্য টাকা পাঠিয়েছেন প্রবাসী এক বাংলাদেশি। তবুও দুঃখ নেই তার, নিজের কষ্ট হোক পরিবারের সদস্যরা হাসি মুখে থাকলেই চলবে। প্রবাসী বাংলাদেশিদের মানবেতর জীবনের দৃশ্যপট দেখা যায় না পরিসংখ্যানে, কতটা কষ্ট করেন তারা তা কেবল অনুমান করেই নেওয়া যায়। তবে এবার এক ভিডিও দেখে কিছুটা হলেও আঁচ করা গেছে বাস্তবতা। প্রায় অভুক্ত থেকে পরিবারের জন্য বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 3 কোটি টাকা পাঠিয়েছেন এক প্রবাসী ভাই। 19 বছর ধরে মালয়েশিয়াতে খেটে খাওয়া ওই প্রবাসীর নাম এখনও অজানা। তার এক অনানুষ্ঠানিক সাক্ষাৎকারের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভাইরাল। সে ভিডিওতে তিনি জানান, নিয়মিত 8 ঘন্টা কঠোর পরিশ্রমের কাজ করে থাকেন তিনি। এর বাইরেও তিনি অতিরিক্ত আরও 4 থেকে 5 ঘন্টা কাজ করে টাকা উপার্জন করেন। এক্ষেত্রে তার নিজের খাওয়া দাওয়ায় তিনি খুব বেশি টাকা খরচ করেন না। গত 30 নভেম্বর স্থানীয় একটি মাধ্যম থেকে 1 মিনিট 6 সেকেন্ডের ওই ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায় দুপুরের খাবারে ভাতের সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ খাচ্ছেন ওই প্রবাসী। ভিডিওতে তিনি জানান, প্রয়োজনের বাইরে তিনি কোনো খাবার গ্রহণ করেন না, ঠিক যতটুকু দরকার সে পরিমাণ খাবারই তিনি খুব অল্প খরচে খাওয়ার চেষ্টা করেন। তার লক্ষ্য থাকে মাস শেষে মোটা অঙ্কের টাকা তার পরিবারের জন্য পাঠানো, যাতে তার পরিবারের মানুষরা ভালো থাকতে পারেন। তার পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যই যেন তার কাছে মুখ্য বিষয়। জানা যায় মাস শেষে তিনি যে বেতন পান তার বড় অংশই পাঠিয়ে দেন পরিবারের কাছে। এ লক্ষ্যেই মালয়েশিয়ার ওই প্রবাসী বাংলাদেশি টাকা বাঁচাতে ভিন্ন ধর্মী এই উদ্যোগটি গ্রহণ করেন। কোনো কোনো সময় সেখানে পানি এবং লবণ মিশিয়ে পান্তা ভাত বানিয়েও খেয়ে নেন তিনি। ভাইরাল ভিডিওতে এক প্রশ্নের উত্তরে ওই প্রবাসী বলেছেন, ভাতের সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ মিশিয়ে তা খেয়ে দিন পার করে দেন তিনি। অন্যদিকে রাতের খাবার হিসেবে তিনি শশা খেয়ে কাটিয়ে দেন। বেশি টাকা খরচ হবে ভেবে তিনি মাছ কিংবা মাংস খান না। প্রবাসী আরও জানান, মালয়েশিয়ায় আসার প্রথম দিকে তিনি দামি কিছু খাবার খেতেন, পরবর্তীতে পরিবারের ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি খাবারের খরচ কমিয়ে আনেন। তখন থেকেই মূলত তিনি মাছ মাংস সহ অন্যান্য দামি খাবার খাওয়া ছেড়ে দেন। ভিডিওতে দেখা যায় তিনি পেঁয়াজে 1 কামড় দিচ্ছেন, এরপর কাঁচামরিচে লবণ লাগিয়ে তাতে কামড় দিয়ে তিনি বলেন, প্রতি মাসে তার মাসিক আয় 5,500 মালয়েশিয়ান রিঙ্গিত, বাংলাদেশি মুদ্রা যার মূল্যমান 1,37,000 টাকারও কিছু বেশি। খেতে খেতে তিনি আরও বলেন, তার এ আয় থেকে তিনি মাত্র 300 রিঙ্গিত নিজের খরচের জন্য রেখে দেন। পরিবার ও স্বজনদের কথা ভেবে বাকি টাকা তিনি বাংলাদেশে পাঠিয়ে দেন। সে হিসেবে তিনি প্রতি মাসে প্রায় 1,30,000 টাকা রেমিটেন্স হিসেবে তার নিজ দেশে পাঠাচ্ছেন। ভাইরাল সে ভিডিওটিতে তিনি আরও জানান, আত্মীয় স্বজন এবং পরিবার ছেড়ে তিনি গত 19 বছর যাবৎ প্রবাসে আছেন। দীর্ঘ এই সময়টিতে তিনি মালয়েশিয়ার শ্রমিক হিসেবে কাজ করছেন। এ সময় তিনি প্রায় 3 কোটি টাকা দেশে পাঠিয়েছেন, এর মধ্যে বেশিরভাগ টাকাই বাংলাদেশে সঞ্চয় করা হয়েছে বলে জানান তিনি। প্রবাসীর জীবন কাহিনী শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েন সাক্ষাৎকার গ্রহণকারী। তিনি বলেন, বাবা মার প্রতি কর্তব্য পালন করতে এত অল্প বয়সে আপনি মালয়েশিয়ায় এসে যে কষ্ট করছেন, তা থেকে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিটি পরিবারের সন্তানদের শিক্ষা গ্রহণ করা উচিত। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রবাসীকে নিয়ে অনেক ইতিবাচক মন্তব্য দেখা যাচ্ছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্রবাসীরা। বিশ্বব্যাংকের এক রিপোর্ট অনুযায়ী প্রবাসী আয়ের পরিমাণের দিক থেকে শীর্ষ 10 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 7ম স্থানে। এছাড়াও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে 3য় স্থানে রয়েছে দেশটি। জিডিপির প্রায় 6.5% আসে এই খাত থেকে। বাংলাদেশের 1 কোটিরও বেশি মানুষ বাইরের দেশে থাকেন বলে জানা যায়। তাদের মধ্যে বড় অংশ থাকেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। মূলত 10টি দেশ থেকে প্রবাসী আয় আসে সবচেয়ে বেশি। এক রিপোর্ট অনুযায়ী মোট প্রবাসী আয়ের প্রায় 89%ই আসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, কাতার, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইটালি ও সিঙ্গাপুর থেকে।